আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজকের পাঠের বিষয় কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্সের পার্ট টু এ তোমাদের স্বাগত জানাই। কমপ্লিটিং সেন্টেন্সের পার্ট ওয়ান যদি তোমরা দেখে না থাকো তাহলে অবশ্যই একবার দেখে নিও। ডেসক্রিপশন বক্সের নিচে পার্ট ওয়ানের লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো। আজকের ক্লাসে কমপ্লিটিং সেন্টেন্সের দুটি ওয়ার্ড নিয়ে আলোচনা করব, আনলেস এবং ইফ ডু নট। তো আর কথা না বাড়িয়ে এবার মূল প্রসঙ্গে যাওয়া যাক। তার আগেই বলে নিচ্ছি, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর যদি সাবস্ক্রাইব করে থাকো থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা এখানে দুটি ওয়ার্ড দেখতে পাচ্ছ, আনলেস অর্থ যদি না, ইফ ডু নট অর্থ যদি না। কমপ্লিটিং সেন্টেন্সের পার্ট ওয়ানে ইফ এর তিনটি রুলস নিয়ে আলোচনা করেছিলাম। রুলস তিনটি ছিল, ইফ রুনা ওয়ার্কস হার্ড সি উইল পাস অথবা ক্যান পাস, ইফ রুনা ওয়ার্ক হার্ড সি উড অথবা কুড পাস, ইফ রুনা হ্যাড ওয়ার্ক হার্ড সি উড হ্যাভ অথবা কুড পাস। অর্থাৎ রুলস তিনটি ছিল, ইপের সাথে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় তাহলে উইল অথবা ক্যান, ইপের সাথে যদি ভার্বের পাস্ট ফর্ম হয় তাহলে উড অথবা কুড পাস, ইপের সাথে যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে উড হ্যাভ অথবা কুড হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে তোমরা খেয়াল করো, ইফ অর্থ যদি, আনলেস অর্থ যদি না, ইফ হচ্ছে হ্যাবোধক আর আনলেস হচ্ছে ইপের নাবোধক। বাংলায় অর্থটি ঠিক এমন দাঁড়ায়, যদি রুনা কঠোর পরিশ্রম করে তাহলে সে পাস করবে, আর ইপের জায়গায় আমি যদি আনলেস দিই তাহলে অর্থটি আসছে, যদি রুনা কঠোর পরিশ্রম না করে তাহলে সে পাস করবে না। অর্থাৎ উইলের নেগেটিভ শব্দটা হবে, কি হবে, উইল নট অথবা ওয়ান্ট। অর্থাৎ ওয়ান্টটা হচ্ছে উইল নটের সংক্ষিপ্ত রূপ। এখানে তোমরা উইল নট না দিয়ে কি দিবা, ওয়ান্ট, ক্যান নট না দিয়ে ক্যান্ট। খেয়াল করো, এখানে ইপের জায়গায় আমি আনলেস দিলাম, তাহলে কি হবে, আমরা উড না দিয়ে আমরা দিব উডেন্ট, উড না, উড হ্যাভ না দিয়ে আমরা দিব উডেন্ট হ্যাভ, উডেন্ট হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ ইফ অর্থ হচ্ছে হ্যাবোধক আর আনলেস অর্থ হচ্ছে নাবোধক। ইফ অ্যাফার্মেটিভ আর আনলেস হচ্ছে নেগেটিভ। যদি রুনা কঠোর পরিশ্রম করে তাহলে সে পাস করবে, যদি রুনা কঠোর পরিশ্রম না করে তাহলে সে পাস করবে না অথবা ফেল করবে, উইল ফেল। এখানে তোমরা বাক্যটি এভাবে দিতে পারো, ওয়ান্ট পাস অথবা উইল ফেল। এখানে তোমরা বাক্যটি এভাবে দিতে পারো, উড নট পাস অথবা উড ফেল, উড নট হ্যাভ পাসড অথবা উড হ্যাভ ফেলড। তোমরা এটিও দিতে পারো, সে পাস করবে না মানে সে ফেল করবে। আলোচনার প্রথমে আমি বলেছিলাম, আনলেস অর্থ যদি না এবং ইফ ডু নট অর্থ যদি না। এখন আমি তোমাদের দেখাবো আনলেস এবং ইফ ডু নটের অর্থ যদিও একই কিন্তু গঠনগত কিছু পার্থক্য আছে। তোমরা প্রথম বাক্যটিতে খেয়াল করো, আনলেস রুনা ওয়ার্কস হার্ড সি ওয়ান্ট পাস, যদি রুনা কঠোর পরিশ্রম না করে তাহলে সে পাস করবে না। ইফ রুনা ডাজেন্ট ওয়ার্ক হার্ড সি ওয়ান্ট পাস, যদি রুনা কঠোর পরিশ্রম না করে তাহলে সে পাস করবে না। অর্থ কিন্তু একই আসছে, খালি বাক্যটা খেয়াল করো, আনলেস রুনা ওয়ার্কস হার্ড ইফ রুনা ডাজেন্ট ওয়ার্ক হার্ড। এখানে খেয়াল করো, ঠিকই আছে, সি ওয়ান্ট পাস, সি ওয়ান্ট পাস, বাংলা অর্থ একই, যদি রুনা কঠোর পরিশ্রম না করে তাহলে সে পাস করবে না, যদি রুনা কঠোর পরিশ্রম না করে তাহলে সে পাস করবে না। এখানে আমি একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে পার্ট ওয়ানে যেমন তোমরা ইপের তিনটি রুলস পেয়েছ ঠিক তেমনই আনলেসের ক্ষেত্রেও তিনটি রুলস, প্রেজেন্ট হলে উইল, পাস্ট হলে উড
আর পাস্ট পারফেক্ট হলে উড হ্যাভ। ঠিক তেমনই ইফের ক্ষেত্রেও একই নিয়ম তিনটি, আনলেসের ক্ষেত্রেও একই নিয়ম, ইফ ডু নটের ক্ষেত্রেও একই নিয়ম। সুপ্রিয় বন্ধুরা, কয়েকটি মডেল কোশ্চিন থেকে আমি আনলেস এবং ইফ ডন্টের উপরে তিনটি প্রশ্ন তুলে দিয়েছি এক্সারসাইজ তোমাদের জন্য। অ্যান্সার করার সময় ভিডিওটি পজ করে তোমরা অ্যান্সার করতে পারো। তোমাদের প্রশ্নের উত্তরগুলো সঠিক হয়েছে কি না আমার এই উত্তর থেকে তোমরা মিলিয়ে নিতে পারো। খেয়াল করো, আনলেস ইউ স্টাডি ওয়েল, তুমি যদি ভালোভাবে লেখাপড়া না করো, ইউ ওয়ান্ট পাস, যেহেতু এটা প্রেজেন্ট ফর্ম। ইফ দে ডিডেন্ট প্লে ওয়েল, পাস্ট ফর্ম, দে উডেন্ট উইন দ্য গেম। আনলেস ইউ আর অনেস্ট, ইউ ওয়ান্ট প্রসপার ইন লাইফ, যেহেতু এখানে প্রেজেন্ট ফর্ম আছে সেহেতু এখানে ওয়ান্ট অর্থাৎ উইল নট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে কথাটি আমি আবারও বলতে চাই সেটি হচ্ছে, এই নিয়মগুলো যদি তোমরা বাসায় বেশি বেশি চর্চা না করো তাহলে তুমি কখনো ভালো ফলাফল আশা করতে পারো না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার কথা হবে, ভালো থেকো।